হ্যালো ভিউয়ার, দেশ বিদেশের নিত্য নতুন সকল প্রকার নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের কোনো নিউজ মিস করতে না চাইলে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। সৌদিতে প্রবাসী বিয়ের অনুষ্ঠানে পুলিশের হানা, আটক 281 জন। সৌদি আরবে প্রবাসী বিয়ের অনুষ্ঠানে গিয়ে আটক হয়েছেন 281 জন, তারা সবাই আফ্রিকার নাগরিক। মক্কায় এক খামারে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তারা সবাই। সেই বিয়ে যদি সৌদি আরবের কোনো নাগরিকের হতো তাহলে তাদের এই দশা হতো না, কারণ দেশটির কঠোর শরিয়া আইন অনুযায়ী প্রবাসী নাগরিকরা এভাবে জামায়াত হতে পারেন না। জানা গেছে, প্রবাসীর বিয়ের অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের জামায়াত হওয়ার খবরে অভিযান চালায় সৌদি পুলিশ। দেশটিতে বসবাসের নিয়ম ভঙ্গ করায় সেখান থেকে উপস্থিত লোকদের মধ্যে থেকে বেঁচে প্রবাসীদের আটক করা হয়। ওই পার্টিতে নারী পুরুষ সবাই উপস্থিত হয়েছিলেন, কিন্তু কঠোর সৌদিতে তো কিছু সীমাবদ্ধতা রয়েছেই, সে কারণে ওই বিয়ের অনুষ্ঠানে মাদকদ্রব্য না পাওয়া গেলেও তাদেরকে আটক করা হয়। জানা গেছে, আটক ব্যক্তিদের বিচারের আওতায় নিয়ে আসা হবে, তাদের ব্যাপারে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।